হাই গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বর্ণালী ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই তো হচ্ছে কি না তোমরা যারা নতুন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ভিডিও না ভালো লাগলে আর কিছু বলার নেই তো বন্ধুরা একটু সাপোর্ট করো আর দেখতেই পাচ্ছ চারিদিকে অযোধার মানে অযোধ্যা রাম মন্দিরে পুজো উপলক্ষে চারিদিক মেতে উঠেছে আমাদের জয়পুর আজকে আমাদের জয়পুরে মানে সব দিওয়ালি করছে ফের দুবারা দিওয়ালি একবার দিওয়ালি গেল আবার দীপাবলি করছে সারা জয়পুরে সব বাতি ফাতি সব ধরাচ্ছে আর সব প্রদীপ ধরিয়ে রাম মন্দিরে যাচ্ছে তো চলো রাম মন্দিরে আমি যাচ্ছি তোমরা সাথে থেকো আমার সাথে আর রাম মন্দিরটা তোমরা দেখো আমিও যাচ্ছি আমিও তো দেখবোই আর তোমরাও তার সাথে আমার সাথে দেখো উপভোগ করো আনন্দ করো তোমরাও যে কেমন হয়েছে অবশ্যই বলবে যে সবাই আবার দুবারা দীপাবলি করছে মানে এটা একটা সৌভাগ্য ভগবানের এমন একটা লীলা তো তার জন্য আবার তোমারা বলি করছে তো দেখতে থাকো মন্দিরটা দেখাচ্ছি আশপাশে দেখিয়ে দিচ্ছি সব লাইট এটা আমাদের ঘরের সামনে ঘরের সামনের মন্দিরটা তো দেখো আমি মন্দিরের সামনে চলে এসেছি এখানে সব চপল ফপল সব খুলছে বাইরেটাই মন্দিরে ঢুকছি মন্দির প্রাঙ্গন আর এই সাইডটা দেখো এই সাইডে খাওয়াচ্ছে তো মন্দিরে আমি চলে এসেছি মন্দিরের বাইরেটা দেখো বাইরেটা চারিদিকে লাইট এ দেখো দিবাবলি বললাম না সব মোমবাতি আরে সব জ্বালিয়েছে বাতি জ্বালা ইয়ে মোমবাতি ইয়ে প্রদীপ জ্বালিয়েছে বাতি মোমবাতি বছি প্রদীপ জ্বালিয়েছে সরি তো দেখো পুরো বাইরেটা লাইটে লাইট মানে সব লাইট ইয়ে করে দিয়েছে আর এ দেখো জয় শ্রীরাম মানে মন্দিরটা দুতলা মন্দির নিচের তলায় একটা ঠাক মানে ঠাকুর আছে নিচের তলায় ঠাকুরটা আমি বুঝতে পারছি না কোন দেবদেবী আছে তো চলো নিচের তলাটায় অবশ্যই তোমাদের দেখাচ্ছি তোমরাও দেখো আর এখানে সবাই প্রদীপ ধ প্রদীপ জ্বালিয়ে মানে যে যার মনস্কামনা জানাতে এসেছে ঈশ্বরের কাছে পূজা দিচ্ছে এখানে দেখো এখানে একটা আছে তারপরে আমি দোতলায় যাচ্ছি দেখো সিঁড়ি দিয়ে মানে ভয়ও লাগছে সিঁড়িটা খুব খাড়াই এখানে সিঁড়ি খুব খাড়াই হয় তো দেশের ঘরের মতন সিঁড়ি যেমন হয় না সেরকম সাধারণ সিঁড়ি না এখানে খুব খাড়াই সিঁড়ি একবার যদি পিছলে পড়া যায় ব্যাস হয়ে গেল ভোকাম্মা তো আমি উপরতলায় চলেছি দোতলায় চলেছি তোমাদের নিচের তলায় দেখালাম দোতলার অবস্থা মানে দেখো কত ভিড় এটা হচ্ছে তিনতলা এই দিকটা আর এখানে সব লোকজন দাঁড়িয়ে রয়েছে তার জন্য আমি যেতে পারছি না ঢুকতে পারছি না তো ঢোকার চেষ্টা করছি সাইড দিচ্ছে না কেউ প্লিজ সাইড সবাই সাইড 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 তো দেখো অবশেষে আমি রাম মন্দির চলে আসলাম রাম মন্দিরে দেখো সবাই প্রার্থনা করছে প্রে করছে তো দেখো কত সুন্দর সব প্রদীপ দিয়েছে প্রদীপ সাজিয়েছে সব জ্বলছে খুব সুন্দর লাগছে জিনিসটা তো তোমরা অবশ্যই দেখো আমার তো ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর বেশি 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 করে লাইক করবে আর যাতে ভেউস আছে দেখো একটু তো ওপর সাইডটা দেখিয়ে দিলাম আমি চারিপাশটা ঘুরিয়ে দিলাম চারিদিকে কারুকার্য তো সবাই দেখো বাতি ধর মোমবা ইয়ে ধরেছে আমি বাতি বলতে যাচ্ছি মোমবাতি খুব সুন্দর লাগছে জিনিসটা একদম এখানে রাম আছে তো তার জন্য এখানে এসেছে সবাই বাইরেটা দেখিয়ে দিলাম দোতলা থেকে তোমাদের বাইরেটায় লাইটের কাজ একটু বাইরের চারিদিকের পরিবেশটা দেখে দিলাম তো আমি বাইরে চলে এসেছি মন্দিরের ভেতর থেকে মন্দিরের ভেতরে প্রচুর লোক তো বাইরে চলে এসেছে এই দেখো ওখানে রান্নাবান্না হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সব জানি না কি কি হচ্ছে এখানে তো এইখানেতে এ দেখো প্রচুর লোক খাচ্ছে এখানেতে খেতে দিয়েছে পো পকোড়া দিয়েছে পুরি দিয়েছে সবজি দিয়েছে ডাল আর মটরের